আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার নাম কি? আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো পাবনা সাথিয়া গুগুদ। আপনি ঢাকায় আসলেন কিভাবে? আমি এডওয়ার্ড কলেজ থেকে লেখাপড়া করে মুক্তিযুদ্ধে করে তারপরে ঢাকায় এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ঢাকায় এসে সরকারি চাকরি করতেন? ঢাকায় এসে সরকারি আর্মিতে টেন বেঙ্গলের অনারারি ক্যাপ্টেন ছিলাম। ক্যাপ্টেন থেকে ওখান থেকে মুক্তিযুদ্ধে জয়েন করে আর স্বাধীনের পর আর চাকরি জয়েন করি নাই, না করে হেলথে জয়েন করে স্বাস্থ্য অধিদপ্তরে ওয়ার্কশপের ইনচার্জ হিসাবে 30 বছর চাকরি করে অবসর গ্রহণ করেছি। আপনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখন বর্তমানে আপনি কি কি করছেন? আমি স্মরণীয় ঘটনা একটা স্মরণীয় ঘটনা মুক্তিযুদ্ধের কথা বলতে বাধ্য হচ্ছি। বলেন। আমি যখন ঢাকা থেকে পাবনার দিকে রওনা দিই, নগরবাড়ি ঘাটে যায় দেখি যে পাঞ্জাবিদের সাথে যুদ্ধ হচ্ছে, আমার পাবনার মুক্তিযোদ্ধাদের, তাদের সাথে পরিচয় হলো। পরিচয় হয়ে তাদের সাথে সঙ্গ নিয়ে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করে আমরা পাবনা চলে গেলাম। আচ্ছা, ইন দি মেন টাইমে পাইকের হাটে তারা অস্ত্র নিয়ে সব সেখানে দলবদ্ধ হয়ে আছে, সেখানে আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধে তাদের সাথে লিপ্ত হলাম। সেখানে আমার পায়ে গুলি লেগে আমি আহত হই। আহত হয়ে তারপরে ঢাকায় ফিরে এসি। ঢাকায় ফিরে এসে এই গুলি বের করার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে যাবার পর খোলার জন্য বললাম, তখন তারা বলল যে পুলিশকে খবর দিতে হবে। তখন এক ডাক্তার আমাকে বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, তোমার সব ওষুধ আমি দিয়ে দিচ্ছি, তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে আবার এটা পুলিশে দিবে। তখন আমি ওখান থেকে চলে আসলাম মহাকালী। মহাকালী থেকে তারপরে দেখলাম এখন বর্তমানে রিটায়ার করে অবসর গ্রহণ করে পাঁচতলা বাড়ি করে নাতি পুতি ছেলে পেলে নিয়ে বসবাস করতেছি। বর্তমানে আমি গাজীপুর জেলার সিনিয়র মুক্তিযোদ্ধার উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি বাংলাদেশে। আচ্ছা, এই হলো আমার বর্তমান অবস্থা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে 2 মেয়ে। আচ্ছা, বড় ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তারপরে আমার ওয়াইফও মারা গেছে, আমরা দুইজনই হজ করে এসেছিলাম। আচ্ছা, কত সালে? 2018 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনার শিক্ষাগত যোগ্যতা ছিল কতটুকু? আমার বিএ পাস ছিল এডওয়ার্ড কলেজ থেকে। এখন আপনি অবসরে আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমি এখন বর্তমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি কলমেশ্বর জামে মসজিদের উপদেষ্টা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বাসায় এসে রেস্ট নিই, বিশেষ কারণবশত কাজের জন্য বাইরে যাওয়া দরকার হলে বাইরে যাই। আচ্ছা, আমার ছেলের চাকরির ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেও মুক্তিযোদ্ধাদের কোনো চাকরি তারা দেয়নি, এখন ওরা আপিল করছে, আপিলেও হেরে গেছে। এখন ইলেকশন হয়ে আপিল কি হারলো সরকার পক্ষ? আমি মুক্তিযোদ্ধা, মানে আমার মুক্তিযোদ্ধা হলো আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধা ছাড়া আওয়ামী লীগ কোনোদিনও গঠিত হতে পারে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনি কি আপনি কি দলগত দলগত কি আওয়ামী লীগ করেন? আমি দলগতভাবে যেহেতু বঙ্গবন্ধুর অনুসারী আদর্শের সৈনিক, আমরা বঙ্গবন্ধুর অনুসারী মুক্তিযোদ্ধা। বাহ বাহ বাহ, সুন্দর, ভালো লাগলো আপনার কথা, খুবই ভালো লাগলো। আপনি একজন মুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন সময় গুলশানের কমান্ডারও ছিলেন। যুদ্ধকালীন সময় গুলশান, বনানি এবং বাংলাদেশের আনাচে কোনাচে কমান্ডার ছিলাম। আচ্ছা আচ্ছা, তাই আপনি এখন এই ভবিষ্যতে আপনি কি করতে চান? এখন তো আমার 74 বছর বয়স, আর ভবিষ্যতের আর কোনো চিন্তাভাবনা নাই। এখন ভবিষ্যতে নামাজ কালাম পড়ে জীবনটা আমি অতিবাহিত করতে চাই। আপনার নাতি নাতকুর ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে খুব সুখ শান্তিতেই আল্লাহ পাক রাখছে? আল্লাহ পাক সুখ শান্তিতেই আপাতত রেখেছে। আচ্ছা, তা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি একজন এদেশের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সৈনিক, এখনও যে আপনি বঙ্গবন্ধুর স্মৃতিকে বুকে নিয়ে আছেন, এটা এইটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তত্ত্বটে আমিও ধন্যবাদ দেই যে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, বাংলা ভাষায় কথা বলতে দিয়েছি, এবং আমরা যুদ্ধ না করলে দেশ জীবনেও স্বাধীন হতো না। আর স্বাধীন করে দিয়ে আমরা এখনও পূর্ণ স্বাধীনতা পাইনি, কেন কিন্তু ভবিষ্যতে পাবো কি না জানি না। এই বর্তমান ইলেকশন হয়ে গেল যে যুদ্ধের বিরোধী দল আজ পর্যন্ত তারা এই ভোটের সাথে সহযোগিতা করলো না এবং সে বিরোধিতা করলো মুক্তিযোদ্ধাদের। অতএব আমরা কিভাবে স্বাধীনতা পেলাম এবং এদেরকে যতক্ষণ হটানো না যাবে, সঠিক পথে না আনা যাবে, ততক্ষণ আমরা স্বাধীন হতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাই আপনি এই যে কথাগুলো বললেন, কথাগুলো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। আসলে বর্তমানে কেউ সত্য কথা বলতে চায় না, আর এই সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আমার নাম আলাউদ্দিন পাতলা খান। আমি চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, কাহিনীকার, গীতিকার, সুরকার এবং অভিনেতা। আমি আমার চ্যানেল খান প্রোডাকশন কেপি। হ্যাঁ, সবাই প্রিয় দর্শক, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।